আমন্ত্রণ যে রক্ষা করে তুমি সন্ধ্যাকাল আমার ইয়াত উপস্থিত হয়েছে আমার যে আপনার প্রথম পর্যায়ত পাচ্ছে না এটা প্রথম পর্যায়ে মঞ্চ আধার প্রোগ্রাম তো কালিলে আমার আজি আমার দেখা মানে যুবক যুবতীসকলে আজি ক্ষতি করব রাতে করব রাতে মেহিলে লাভ আর তারপরে রাতেপা ফর্ম করার মতো প্রত্যেক মানে আমার বহুত মানে সুন্দর আয়োজন আছে বা আমার চেঙ্গলি গান সমূহ আয়োজন বহুত দিব আর আমার চেঙ্গলি গান যুবাঙ্গ উদ্যোগত প্রথম বাকি আমার সমুদ্রকে ভোগালী বিহু উদযাপন করা হয়েছে প্রথমবার কানে প্রথমবার কানে হয় এখানে ডাঙরখিনি আছে দেখাই দিয়া ও আর আমার আমার যুবাঙ্গ অভিজ্ঞতা হয় ভাল লগা বিষয় ইয়াতে আৰু ভাল লগা বিষয়টো ঠিকেই পাৰে তো এইফালে আৰু ভাষ্য কেনেধৰণে পাতিলা ভাষ্যটো কেনেকুৱা ধৰণে ইমান কথা কথা ভাষ্য কেনেধৰণে মানে আমাৰ যথেষ্ট আমাৰ সহায় কৰিছে আমাৰ গণপতি ৰাইজে আৰু আমাৰ বিশেষকৈ আমাৰ যোনকেইজন আমাৰ বৰমহতে বৰমহতৰ আছে আৰু বাহিৰত আছে তেখেতলোকে আমাক বহুত সাহায্যভাৱে সহায় কৰিছে তাৰ বাবে আমি যুৱসংঘই যি মানে এইখিনি সাবলম্বী হ'ব পাৰিছোঁ এই বিষয়টো মই এটা কথা ক'ব বিচাৰিছোঁ এই বিষয়টো আচলতে এখন গাঁও যেতিয়া গোটেই গাঁওখন একেলগতে খায় তাতকৈ আৰু ফূৰ্তি আৰু কিবা কথা থাকিব মাঘ বিহুত যে এনেকুৱা সুন্দৰ এটা আয়োজন মই পাইছোঁ ইয়াত আৰু মোক এনেকুৱা মৰম চেনে যে ইহঁতে আচলতে মই ইহঁতে বুলি কৈছোঁ তো আপ্লুত হৈছোঁ ভাল লাগিছে এইফালে গাঁৱৰখিনি আছে তো ছাৰৰ পৰা দুটা কথা জানিব বিচাৰিম ছাৰ আচলতে কালিলে মানে মেজি জ্বলোৱা হ'ব মেজি জ্বলোৱা পৰম্পৰাগত যিখিনি কৰ্ম মানে পিঠা জলপান সকলোৱে খোৱা হ'ব তাৰপিছতে যিহেতু কাইলৈ মকৰ সংক্ৰান্তি বুলি কয় কালিলৈ মাঘ মাহৰ মকৰ সংক্ৰান্তি পৰম্পৰাগত বস্তু মানে প্ৰত্যেক ঘৰে এই অনুষ্ঠানটো কালিলৈ দিন তেওঁলোকে নিজৰ নিজৰ ঘৰ পৰম্পৰাগত সমৰ্থন কৰিব আৰু প্লাছ আজি টিপনি খেতি কৈছে কালিলৈ একবেলা জিৰণি ল'ব আৰু পৰহি লৈ ৰাতিপুৱাৰ পৰা উঠি দিনটোৰ কাৰ্যসূচী আমাৰ তাত বিভিন্ন ধৰণৰ ল'ৰা ছোৱালী চলিব সেই কাৰ্যসূচীৰে মই দেখাবলৈ চেষ্টা কৰিম কাইলৈ তো আপনারা সেই কার্যক্রম চাব কিন্তু এই মাটিডোখর যোনে অনুরোধ করেছে তখনকো মানে অকনমান পরিবেশটা দেখা গেছে একটুফালে হল যাল পিতৃ মাতৃ আসলে পাঁচটাকর সন্তানের যাল পিতৃ মাতৃ পাঁচজনে সরকারি চাকরি নয় জানো বর্তমান তখনকে আসলে এই মাটিডোখর দাম দিয়েছে একটুফল দেতা তো দন দায় বলে কয় মানে সদায় মাতো ভালে আছে দায় ভালে আছে এইফালে হল খুঁড়ক খুঁড়ক বাচ্চাটা মানে দিলুয়ে ভাল লাগছে আজি অনুভব কেন কোকসন খুব সুন্দৰ এটা আচলতে মই দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ এই বস্তুটো মই দেখাবলৈ আচলতে দেখুৱাৰ লক্ষ্য উদ্দেশ্য এটাই এনেকুৱা এটা পৰিৱেশ এনেকুৱা এটা বিনন্দীয় পৰিৱেশ যিটো পৰিৱেশ আচলতে দেখাবলৈ মানুহে বহুত কপাল লাগিব সেই কপালখন মোৰ বহুত ধন্যবাদ ক'বলৈ চেষ্টা কৰিম আপোনাক আপুনি এতিয়া কেনেধৰণে নামাকৰণে আমি মাটি আধা বিঘা দিছিলোঁ ডনেট কৰিছোঁ খুব ভাল লগা বিষয়
আজিৰ দিনত যে এজন
সাধারণ ব্যক্তিয়ে এটা মহত্বপূর্ণ ত্যাগ করেছে, বিশেষ ত্যাগ করেছে। গতিকে তেখেতর পুত্র হল পাঁচজন আর বর্তমান সরকারের কিংবা প্রত্যেক পাঁচজনের প্রত্যেকজন সরকারের ঘরের এজন এজন সরকারি কর্মচারী হয়ে আছে, এটা আমার গৌরবান্বিত। আর আমার রাইজর সর্বসম্মতি ক্রমে তেখেতর পাঁচজন পুত্রতে আছে, সেই সূত্রেও এই সংঘটির নাম দিয়া হল পাঞ্চজন্য সাংস্কৃতিক কেন্দ্র। ধন্যবাদ। আর ক্ষেত্রখনকার জায়গাডোখরকার এও নহয়, এও দেউতাকে আছিল। গতিকে পাঞ্চজন্য সাংস্কৃতিক কেন্দ্র চেঙেল লীলারাম ক্ষেত্র, এও দেউতাকের নাম লীলারাম, সেয়েহে দিয়া হয়েছে যে পাঞ্চজন্য সাংস্কৃতিক কেন্দ্র লীলারাম ক্ষেত্র চেঙেলী গ্রাম।